আব্দুর রহিম ভুঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। সোমবার রাত থেকে নিখোঁজ রয়েছেন এই ছাত্রদল নেতা, এমনটাই দাবি করছে তার পরিবার। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার মা আবেদা খাতুন। জিডিতে বলা হয়, সোমবার রাত 8টার দিকে ব্যবসার কথা বলে ওয়ারীর বাসা থেকে বের হন আব্দুর রহিম। এরপর আর বাসায় ফেরেননি তিনি। আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নিয়েও তার অবস্থানের বিষয়ে তথ্য পাওয়া যায়নি। এদিকে ছেলের নিখোঁজের ব্যাপারে বাবা আব্দুল হাই ভুঁইয়া বলেন, বাসা থেকে বের হন তার ছেলে আব্দুর রহিম, এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি খোলা পাওয়া যায়, তবে কিছুক্ষণ পর মুঠোফোনটি বন্ধ হয়ে যায়। আব্দুর রহিম 15 বছর ধরে ছাত্রদলের রাজনীতি করেন বলে জানিয়েছেন তার বাবা। তিনি বলেন, রাজনীতির পাশাপাশি প্যাকেজিংয়ের ব্যবসাও করেন তার ছেলে। গত 4 নভেম্বর ওয়ারী থানার একটি নাশকতার মামলায় আব্দুর রহিমকে আসামি করা হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তার ছেলেকে তুলে নিয়ে গেছে বলে ধারণা করছেন বাবা আব্দুল হাই ভুঁইয়া। তবে থানা পুলিশ সহ আইন প্রয়োগকারী একাধিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেও আব্দুর রহিমের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার বলেন, আব্দুর রহিমের পরিবার একটি জিডি করেছেন, তার অবস্থানের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।